মুখ্যমন্ত্রী নিজে তার সঙ্গে দেখা করেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে কৃত্রিম হাত এবং চাকরির ব্যবস্থা করা হয়েছিল। আজমকা রেনু খাতুনের জীবনে আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে। তার হাত কেটে নেয় যারা, সেই তিনজন জামিনে মুক্ত পেয়েছে। তারপর থেকে ক্ষোভ উগরে দিলেন রেনু। মুখ্যমন্ত্রী নিজে তার সঙ্গে দেখা করেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে কৃত্রিম হাত এবং চাকরির ব্যবস্থা করেছিলেন। আজমকা রেনু খাতুনের জীবনে আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে। তার হাত কেটে যারা নিয়েছিলেন, সেই তিনজন জামিনে মুক্ত পেয়েছেন। তারপরে ক্ষোভ উগরে দিলেন রেনু। বর্তমানে একটি নার্সিং কলেজে কর্মরত রেনু। প্রশাসনের পক্ষ থেকে একটি কৃত্রিম হাতের ব্যবস্থা করেছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ। সব ঠিকঠাক চলছিল, কিন্তু তিন অভিযুক্তের জামিনের পরে রীতিমতো আতঙ্কিত রেনু। তিনি জানান, আমি আতঙ্কিত, তদন্তে গা ফেরতই থাকতে পারে পুলিশের, তাই হয়তো ওরা জামিন পেয়ে গেল। আমার উপর আবার হামলা হতে পারে। গত 4 জুন পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কোজলাসা গ্রামের ঘটে ঘটনাটি এবং এই দুর্ঘটনার ফলে চাকরি না করতে দেওয়ার জন্য ডান হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগ করে স্বামী শেখ শরীফুল ওরফে সিরাজ শেখের বিরুদ্ধে। পরে জানা যায়, সিরাজের সঙ্গে ছিল তার এক ভাই এবং আরো দুই সঙ্গী। রেনুর স্বামী, শ্বশুর এবং শাশুড়ি সহ মোট 6 জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে এবং গত 30 জুন আদালতে জমা হয় চার্জশিটে 24 জনকে সাক্ষী করা হয়। পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে রেনুকে নার্সিং এর চাকরি পান।